নীতি আদর্শ, কালকা যোগী বিজেপিতে, তার আবার নীতি আদর্শ। ও তো বিজেপিতে এখনো ট্রেনি বিজেপি। ও তো তার কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বলেছে, মোদি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। ও তো সিবিআই আর ইডি থেকে বাঁচতে ওখানে জুতো পালিশ করতে গেছে। ও বলছে নীতি আদর্শের কথা, ও তো কালকা যোগী বিজেপি। ওর আবার মুখে নীতি আদর্শের আছে নাকি? গেছে তো নিজের দাঁড়ায় নিজে বাঁচতে। নারদে FIR-এ নাম, অ্যারেস্ট হচ্ছে না, চার্জশিট তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সারদায় ডকুমেন্ট আছে, এনকোয়ারি হচ্ছে না ওর এগেনস্টে। ও তো এই করতে ওখানে গেছে। তো সে যদি বলে বিজেপির নীতি আদর্শ, তা আদি বিজেপির লোকেদের উচিত থুতু ফেলে ডুবে মরা। এই কালকা যোগী শুভেন্দুর মুখ থেকে নীতি আদর্শ শুনবে নাকি বিজেপি আর RSS? তাদের ঘরোয়া প্রবলেম। তৃণমূল সাংসদ সৌগত রায় পালটা কি বললেন শুনবো। দিলীপ ঘোষের কোনো গুরুত্বই নেই, তার কারণ দিলীপ ঘোষকে বিজেপি পার্টি সভাপতিত্ব থেকে সরিয়ে দিয়েছে, আর নির্বাচন কমিশন কাল খুব ভালোভাবে নির্বাচন করেছে, কোথাও কোনো অশান্তি হয়নি। নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাই, দিলীপ ঘোষের কথা আমরা উপেক্ষা করব। গতবারের মতো এবারও দুর্গাপুজোয় মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করা যাবে না, মণ্ডপে দর্শকদের জন্য নো এন্ট্রি। আজ কলকাতা হাইকোর্টে পুজোয় বিধিনিষেধ সংক্রান্ত মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। সেখানে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয় গত বছর যে বিধিনিষেধ ছিল তা নিয়ে রাজ্যের কোনো আপত্তি আছে কিনা। তখন রাজ্য সরকারের তরফে জানানো হয় তাদের আপত্তি নেই। এরপর হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে এবারও পুজো হবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।